বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার ডাব্লিউ পরীক্ষায় বদল আনতে চায় মানে পরীক্ষার যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নটা চেঞ্জ করে নতুন প্যাটার্নের অনুযায়ী পরীক্ষা নিতে চায় এবার কি জন্যে এই নতুন প্যাটার্ন আনতে চায় তার উদ্দেশ্য হল যে ইউপিএসসি পরীক্ষায় পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত ছেলেমেয়েরা অ্যাটেন্ড করতে চায় সেই সমস্ত ছেলেমেয়েরা যাতে একই সাথে ডাব্লু আর ইউপিএসসি দুটো পরীক্ষার প্রস্তুতি যাতে একই সাথে নিতে পারে আলাদা করে ডাব্লু এর প্রস্তুতি আলাদা ইউপিএসসির পরীক্ষার প্রস্তুতি আলাদা এই আলাদাভাবে যাতে পরীক্ষার প্রস্তুতি নিতে না হয় সেই কারণে এই ডাব্লু পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ করতে চাইছে মানে পরীক্ষার পদ্ধতিতে বদল আনতে চাইছে যদি এই পরীক্ষার পদ্ধতিতে সত্যি সত্যি বদলটা আসে তাহলে অ্যাকচুয়ালি ডাব্লু পরীক্ষা ইন ফিউচার কীভাবে হবে সেক্ষেত্রে কোন বিষয়ে কত মার্ক থাকবে কত সময় তার জন্য বরাদ্দ থাকবে প্রিলিমিনারিতেই বার কী হবে আর মেন এক্সামেই বার কী হবে পুরোটা কিন্তু একটা ড্রাফটের মাধ্যমে কিন্তু প্রকাশ করেছে এই ড্রাফটের ওপর কিন্তু এখন আলোচনাটা চলছে আর এটা অ্যাপ্রুভ যখন হয়ে যাবে তখন কিন্তু এরভাবেই মানে এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু সামনের বার থেকে ডাব্লু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায় তো প্যাটার্নটা কী ধরনের দিয়েছে না ডাব্লু পরীক্ষায় কিন্তু বদল হতে তে চাচ্ছে এখানে দেখো দুটো মানে প্রিলিমিনারি আর মেন এক্সাম এই দুটোভাবে কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম দিতে হবে অবশ্যই প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে দুটো সাবজেক্ট থাকছে কি কি জেনারেল স্টাডিস ওয়ান আর জেনারেল স্টাডিস টু প্রথমটা হচ্ছে জেনারেল স্টাডিস ওয়ান আর দ্বিতীয়টা জেনারেল স্টাডিস টু এই দুটো বিষয় কিন্তু প্রিলিমিনারির ক্ষেত্রে থাকছে মানে প্রিলিমিনারি এক্সামে তোমাকে এই দুটো সাবজেক্ট কিন্তু অতি অবশ্যই ক্লিয়ার করতে হবে ওকে এইবার এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এই যে দু জেনারেল স্টাডিস ওয়ান আর টু এই দুটো পেপারেই ক্ষেত্রে কত নম্বর বরাদ্দ থাকবে দুশো নম্বর করে বরাদ্দ থাকবে ওয়ানেও দুশো টুতেও দুশো নম্বর বরাদ্দ আর প্রশ্ন কি ধরনের হবে না দুটো উভয় ক্ষেত্রেই কিন্তু প্রশ্নটা যেটা হবে সেটা হবে অবজেক্টিভ টাইপের মানে এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্নটা রাখা হবে এই দুটো বিষয়ের ক্ষেত্রে আর সবশেষে যে ব্যাপারটা রয়েছে সেটা হলো পেপার নম্বর দুইতে কোয়ালিফাই মার্ক কিন্তু তোমাকে থার্টি থ্রি পার্সেন্ট মার্ক পেতে হবে অর্থাৎ এই যে পেপার নাম্বার দুই আছে জেনারেল স্টাডিস পেপার নাম্বার দুই এই পেপারের ক্ষেত্রে কিন্তু অ্যাটেন্ড করতে গেলে মানে কোয়ালিফাই করতে গেলে সেক্ষেত্রে থার্টি থ্রি পার্সেন্ট মার্ক পেতেই হবে অর্থাৎ দুশো নম্বরে যদি পরীক্ষা হয়ে থাকে তাহলে দুশো নম্বরের ক্ষেত্রে সেক্ষেত্রে সিক্সটি সিক্স মানে ছেষট্টি নাম্বার কিন্তু অবশ্যই পেতে হবে কোয়ালিফাই করতে গেলে মানে প্রিলি কোয়ালিফাই করতে গেলে সেকেন্ড পেপারে সিক্সটি সিক্স ছেষট্টি নাম্বার কিন্তু অবশ্যই পেতে হবে তাহলে কিন্তু কেবলমাত্র প্রিলিমিনারি যে এক্সাম আছে সেই প্রিলিমিনারি এক্সামটা ক্লিয়ার হবে তারপরে মেন পরীক্ষায় অ্যাটেন্ড করা যাবে যদি এখানে এই ছেষট্টি নাম্বার পাওয়া যায় তবেই কিন্তু এইবার তারপরে কি হবে না মেন এক্সামে তারপরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে মেন এক্সামের ক্ষেত্রে এইবার কিন্তু টোটাল দশটা সাবজেক্ট রাখা হয়েছে কটা সাবজেক্ট টোটাল দশটা সাবজেক্ট রাখা হয়েছে কি কি সেটা দেখে নেব প্রথমে যেটা হবে সেটা হচ্ছে পেপার নাম্বার এ আর পেপার নাম্বার এতে কি থাকবে না বাংলা বিষয়ের ওপর কোয়েশ্চেনটা করা হবে মানে কিসের ওপর পেপার নাম্বার এ পুরোটা থাকবে তোমার বাংলা বিষয়ের ওপর আর দুই নম্বরে থাকবে পেপার নাম্বার বি পেপার নাম্বার বি থাকবে পুরোটা ইংরেজি বিষয়ের ওপর এখানে খেয়াল রাখতে হবে যে এই যে পেপার নাম্বার এ আর পেপার নাম্বার বি এই দুটো পেপারের ক্ষেত্রেই যে নাম্বার থাকবে বরাদ্দ নাম্বার থাকবে দুটো পেপারেই তিনশো নম্বর করে বরাদ্দ থাকবে মানে এর ক্ষেত্রেও তিনশো নম্বর বরাদ্দ থাকবে আর পেপার নাম্বার এর ক্ষেত্রেও কিন্তু তিনশো নম্বর বরাদ্দ থাকবে ওকে এ দুটো আমরা দেখে নিলাম প্রথম যে দুটো পেপার মেন এক্সামের ক্ষেত্রে থাকছে সে দুটো পেপার এ আর পেপার বি এর পরে তারপরে যেটা থাকছে নাম্বার থ্রি তিন নম্বরে যেটা থাকছে সেটা হলো পেপার ওয়ান পেপার ওয়ানে কী থাকছে কোন বিষয়টা থাকবে পেপার ওয়ানে যেটা থাকবে ইংরাজি এসে আর কম্প্রিহেন্সিভ এর ওপরে তোমাদের পেপার নাম্বার ওয়ানটা থাকবে নেক্সট নেক্সট হচ্ছে নাম্বার ফোর নাম্বার ফোরে কি থাকছে নাম্বার ফোরে থাকছে পেপার নাম্বার টু পেপার নাম্বার টুতে যে সাবজেক্টটা থাকছে সেটা হলো ট্র্যাডিশান এবং কালচার অব বেঙ্গল মানে পশ্চিমবঙ্গর পশ্চিমবঙ্গের ট্র্যাডিশান এবং কালচার এর ওপর ভিত্তি করে হবে পেপার নাম্বার টু একে এটা গেল চার নম্বর বিষয় এরপর চার নম্বরের পর পাঁচ নম্বর বিষয় পাঁচ নম্বর বিষয়টা কী হবে পাঁচ নম্বর বিষয়টা পেপার নাম্বার থ্রি পেপার নাম্বার থ্রি এর বিষয় থাকবে জেনারেল স্টাডিস জেনারেল স্টাডিস ওয়ান থাকবে পাঁচ নম্বরে ছয় নম্বর বিষয় ছয় নম্বর বিষয় হচ্ছে পেপার নাম্বার চার পেপার নাম্বার চারে বিষয় থাকবে জেনারেল স্টাডিজ জেনারেল স্টাডিজ টু তারপরে হচ্ছে পেপার নাম্বার পাঁচ পেপার নাম্বার পাঁচের ক্ষেত্রে বিষয় থাকবে জেনারেল স্টাডিজ থ্রি আর তারপরে থাকবে পেপার নাম্বার ছয় পেপার নাম্বার ছয়ে বিষয় থাকবে জেনারেল স্টাডিজ ফোর অর্থাৎ এই চারটে পেপারে যে বিষয়ের ওপর প্রশ্ন হবে সেটা হলো জেনারেল স্টাডিস এই জেনারেল স্টাডিসের ওপর ভিত্তি করে কিন্তু চারটে বিষয় এখানে কোশ্চেন করা হবে পেপার নাম্বার তিন চার পাঁচ ছয় এই প্রত্যেকটাই কিন্তু জেনারেল স্টাডিসের ওপর ভিত্তি করে কিন্তু কোশ্চেনিংটা করা হবে আর এরপরে এরপরে কিন্তু আরও দুটো বিষয় বাকি থাকছে সেই বিষয় দুটো পেপার নাম্বার সাত পেপার নাম্বার সাতের বিষয়টা হচ্ছে অপশনাল সাবজেক্টের ওপর আর পেপার নাম্বার আট পেপার নাম্বার আটও থাকছে কিন্তু অপশনাল সাবজেক্টের ওপর এই অপশনাল সাবজেক্টটা মানে যে ক্যান্ডিডেট থাকবে মানে যে পরীক্ষা দেবে সম্পূর্ণ সে নিচে পছন্দ করে নিতে পারবে মানে তার পছন্দের বিষয় থাকবে কিন্তু এই অপশনাল সাবজেক্টটা এই অপশনাল সাবজেক্টের ওপর কিন্তু দুটো পেপার থাকছে একটা হচ্ছে পেপার নাম্বার সাত একটা হচ্ছে পেপার নাম্বার আট এই অপশনাল সাবজেক্টটা কিন্তু তাদের ক্ষেত্রে নয় যারা এ আর বিতে অ্যাটেন্ড করছো তাদের জন্য কিন্তু অপশনাল সাবজেক্টটা নয় বাদ বাকি মানে সি গ্রুপে আর ডি গ্রুপের জন্য যারা পরীক্ষা দেবে তারা কিন্তু এই অপশনাল সাবজেক্টটা কেবলমাত্র তাদের জন্যে ওকে তো এখানে আমরা যে সমস্ত পেপারগুলো দেখলাম এই পেপার নাম্বার তিন থেকে শুরু করে একদম পেপার নাম্বার দশ এই পর্যন্ত প্রত্যেকটা পেপারে কত নম্বর করে বরাদ্দ থাকবে না দুশো পঞ্চাশ নম্বর করে কিন্তু বরাদ্দ থাকবে পেপার নাম্বার তিন থেকে পেপার নাম্বার দশ পর্যন্ত প্রত্যেকটার ক্ষেত্রে দুশো পঞ্চাশ নম্বর করে কিন্তু বরাদ্দ থাকবে এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আগামীতে যদি এটা অ্যাপ্রুভ হয় বা যদি রাজ্য সরকার এই ডিসিশান নেয় যে ডাব্লু বিসিএস পরীক্ষায় সত্যিকারেরই বদল আনতে চলেছে বা সত্যিকারেরই প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে তাহলে কিন্তু এই পদ্ধতি কিন্তু আগামীতে লাগু হচ্ছে ডাব্লু বিসিএস অ্যাপ্রেন্টিস যারা রয়েছে বা ডাব্লু বিসিএস পরীক্ষা যারা আগামীতে দিচ্ছে তাদের জন্যে আশা করি স্টেপ বাই স্টেপ পুরোটা বোঝাতে পারলাম এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমাদের সাথে জুড়ে থাকার জন্যে চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে